হ্যালো স্টুডেন্টস টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ফার্স্ট অর্ডার করলাম আশা করি আইডিয়া হয়েছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে গেলেও যতটা না ডিরেক্টলি আমরা ডেরিভেটিভের ফর্মুলা করতে পারব। ঠিক ততটাই আমাদের ত্রিকোণুমেট্রির ফর্মুলাগুলো ইউজ করে করতে হচ্ছে কারণ ত্রিকোণ ফর্মুলাগুলো ইউজ করে যদি আমরা ডেরিভেটিভটা করি তাহলে ডেরিভেটিভটা খুব ইজি হয়ে যাচ্ছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে রেজাল্টই বের হচ্ছে না ত্রিকোণমিত্রি ফর্মুলা অ্যাপ্লাই না করলে তো ত্রিকোণমিত্রির ফর্মুলাগুলো ডেরিভেটিভের ক্ষেত্রেও কাজে লাগছে অনেকগুলো ফর্মুলা রয়েছে ত্রিকোণমিত্রির চেষ্টা করবে যতটা সম্ভব ত্রিকোণমিত্রি ফর্মুলাগুলো মনে রাখায় তো চলো শুরু করছি ফাইন ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ইকুয়ালস টু সাইন অফ টু টেন ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ত্রিকোণ তিনটে ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে কস টু থিটা -1 টু টু থিটা মাইনাস ওয়ান এবং cos টু থিটা ইকোয়ালস আর সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার এই তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে ডেরিভেটিভটা করতে গেলে প্রথমেই কি করতে হবে লেট এক্স ইকোয়ালস আমি ধরে নিলাম তাহলে দেয়ার ফোর সাইন অফ টু ইন্টু টেন ইনভার্স এক্সের জায়গায় কে বসাব ওয়ান মাইনাস ওয়ান প্লাস ক্লাস কেনাস মানে আমি ফর্মুলা লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস থিটা মানে আমি ফর্মুলা লিখতে পারি টু কোয়ার থিটা বাই টু that equals to sin of 2 tan inverse তাহলে রুটের মধ্যে কি থাকছে 2 2 কেটে দিতে পারি sin square theta by 2 by cos square theta by 2 আমি লিখতে পারি tan square theta by 2 equals to sin 2 tan inverse square রুটে কেটে যাচ্ছে tan theta by 2 tan inverse tan বাদ দিয়ে দিতে পারি sin of 2 into theta by 2 টু টু কেটে দিলাম ইকোয়ালস টু সাইন থিটা কী পেলাম ওয়াই ইকোয়ালস টু সাইন থিটা আমাদেরকে কি বের করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স থিটা থাকলে চলবে না আমাদেরকে এক্সে কনভার্ট করতে হবে এবার আমাদের কাজে লাগবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এখান থেকে সাইন্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা লিখতে পারি দ্যাট ইকোলস টু সাইন থিটা ইকোয়ালস টু

ওয়াই ইকোয়ালস টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবার আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালস টু ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করব দ্যাট ইকোলস টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান এক্স ধরে করেছি আবার ডেরিভেটিভ করতে হবে তাহলে জিরো মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু এক্স that equals to minus 2 into x by 2 into root 1 minus x square. করে লিখলাম 1 by 2 minus 1 minus 1 by 2 নিচে করে দিলে root 1 by 2. 2, 2 কেটে দিতে পারি that equals to minus x by root 1 minus x square. Therefore dy by dx equals to minus x by root 1 minus x square. Answer. ত্রিগণোমেট্রি ফর্মুলাগুলো ইউজ করে অঙ্ক করলে খুব ইজিলি সলভ হয় এখানে ডিরেক্ট ডেরিভেটিভের ফর্মুলা করলে অঙ্কটা করতে খুব একটা সুবিধে হতো না কারণ সাইন এর ডেরিভেটিভ করতাম কোসেক্স এক্সটা এত বড় একটা আসতো তারপর তাকে আবার ডেরিভেটিভ করতে হতো সো ত্রিগোণোমেট্রির ফর্মুলাগুলো ইউজ করলে ইজিলি অঙ্ক করা যায় চেষ্টা করবে যেই যেই অঙ্কগুলোতে ত্রিগণোমেট্রি ফর্মুলা ইউজ হবে বলে মনে হচ্ছে সেটাই ইউজ করে অঙ্কটা সলভ করে। প্র্যাকটিস করবে এক্সারসাইজের অঙ্কগুলো প্রবলেম হলে বলবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব Thank you.